আসসালামু আলাইকুম ফিয়ার্স, আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্প রক। আজকে চলে এসেছি কাশিস কসমেটিক্স এ স্টান মল্লিকায়। তো প্রথমে আমি ঠিকানাটা দিয়ে দেবো, শপ নাম্বার হচ্ছে G58 গ্রাউন্ড ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স। এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন পাইকারি অথবা খুচরা। ঠিক আছে, সো ভিউয়ার্স, আমি কিন্তু কিছুদিন আগে এই টাইপের ভিডিও দিয়েছিলাম একটা, তো সেখানে কালেকশন তেমন ছিল না। আজকে এত কালেকশন যে কোথা থেকে শুরু করব বা কতটুকু দেখাতে পারবো আমি জানি না। আমি স্পেশালি মেয়ে বাচ্চাদের কালেকশন গুলো দেখানোর চেষ্টা করব, তো সেগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। এবং আমার কিন্তু অনেক কিউট একটা বেবি আছে, যেটা কিনা বারবারই বলে আন্টি আমাকে এই কালেকশন দেখান সেই কালেকশন দেখান ব্র্যান্ডেড। সো স্পেশালি তোমার জন্যই দেখিয়ে দিচ্ছি আজকে। এই যে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন, এগুলো হচ্ছে ওভার ব্যান্ড গুলো, তাই না ভাই? ভাই এমন একটা প্রাইস বলবেন যেটা কিনা সেলিং প্রাইস, ঠিক আছে? বাড়িয়ে বলবেন না, যাতে রিজনেবল হয় যেটা সেটা বলবেন। আমি আমি আপনার কাছে এটা রিকোয়েস্ট করছি। এই দেখেন অনেক সুন্দর সুন্দর ওভার ব্যান্ড, এগুলো তো এগুলো কি থাইল্যান্ডের? আপনাদের থাইল্যান্ড থাই কালেকশন কিছু কিছু আছে চায়না? আচ্ছা, এগুলো প্রাইস রেঞ্জটা কেমন ভাই যদি একটু? আচ্ছা, এগুলো ফিক্সড 180 রাখা যাবে। এই যে ঠিক আছে, নরমালি আসলে দাম কেমন চান আপনারা? চান তখন দামাদামি করে যা হয়। তো যেটা বলেছেন সেটা নিচে ক্যান্সেল করবেন না? আচ্ছা, ফিক্সড বলেছেন, ঠিক আছে। এই যে দেখেন এরকম করে, এরকম করে মানে ই ঝুল দেয়া আছে। এই ব্যান্ড গুলো কেমন হবে প্রাইস? এগুলো আপনার 150 টাকা, এগুলো 150 করে। এই যে ছোট ছোট ব্যান্ড গুলো, এগুলো দাম বলে দেন জোড়া। এটা জোড়া পড়বে 150 জোড়া। আচ্ছা, আর যেগুলো সাইড ক্লিপ, এগুলো প্রাইস কেমন? এগুলো প্রাইস পার পিস 100। আর যেগুলো, এগুলো সব বাইরের কালেকশন আপনাদের? আচ্ছা, এগুলো এগুলো জোড়া। আচ্ছা, তো এগুলো কি ছোট ছোট রাবার ব্যান্ড? জি, এগুলো বাচ্চাদের জন্য, তাই না? ছোট ছোট ঝুড়ি করার, ছোট ছোট ঝুড়ি করার জন্য। আচ্ছা, প্রাইস কেমন এক প্যাকেটে? এগুলো এক প্যাকেট 30 টাকা। 30 টাকা। আচ্ছা, এই যে এখানে সানগ্লাস প্লাস হচ্ছে ছোট বাচ্চাদের জন্য, তাই না? এগুলো কেমন প্রাইস? এগুলো আপনার 180 টাকা। 180 টাকা পড়বে। আচ্ছা, তো এই যে এখানে ওভার কিছু ব্যান্ড দেখা যাচ্ছে, এগুলো প্রাইস কেমন? এগুলো এগুলো আপনার 100 করে। আচ্ছা, 100 করে এই সিকোয়েন্সের, এগুলো 150 টাকা পড়বে। একটু কমায় বলেন না। কমায় বলছি। আচ্ছা, 150। থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন এগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর পম পম ব্যান্ড, তাই না? ভাল লাগে কিন্তু দেখতে, দারুণ। তো প্রাইস কেমন হচ্ছে এগুলো? প্রাইস হচ্ছে আপনার 130 টাকা। 30 টাকা, ঠিক আছে, থ্যাংক ইউ কমিয়ে বলার জন্য। এরকম ব্যান্ড গুলো, এগুলো বড় আপুরা নিতে পারবেন চাইলে, এগুলো কিন্তু সামনে চুলটা আটকে রাখার জন্য। কেমন প্রাইস এগুলো ভাইয়া? এগুলো আপনার 40 করে রাখবে। 40 করে রাখবে, 40 টাকা করে। এই যে এগুলো সেম? জি সেম। আচ্ছা, এগুলো এগুলো 40 করে রাখবে। আউ ওয়াও, এই যে দেখেন মেয়ে বাচ্চাদের জন্য, হ্যাঁ, তাজ টাইপের ক্রাউন সিস্টেম। আর একটা কথা হচ্ছে যে বার্থডেতে মেয়েদের বিভিন্ন ফ্রকের সাথে মিলিয়ে এগুলো প্রাইস কেমন হচ্ছে রেঞ্জ ভাইয়া? এটা হচ্ছে আপনার 100 করে। 150। আচ্ছা, এটা হচ্ছে 150। আচ্ছা, এরকম তাজ টাইপের গুলো, ক্রাউন টাইপের গুলো 150 করে। ওকে একটু রাখেন কষ্ট করে। আচ্ছা, তারপর এখানে একটা দেখা যাচ্ছে একটু বড়, একটু বড়। ওয়াও, এই ব্যান্ডটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, বাচ্চাদের পড়লে অনেক কিউট লাগবে। প্রাইস কেমন হবে এটা? আমি আসলে স্টান মল্লিক আসার কারণ হচ্ছে কিছু ইউনিক কালেকশন দেখাতে পারবো, সেই জন্য 220 টাকা। আচ্ছা, এটাও তো সেম, তাই না? এটাও হচ্ছে সেম, ঠিক আছে, 220 টাকা, 150। আচ্ছা, কেউ যদি চায় যে দেখেন ভিডিও কলে বা আপনাদের ছবি চাইলে স্ক্রিনশট নিয়ে বা আপনারা ছবি চাইলে দিতে পারবেন তো, তাই না? আচ্ছা, তো এখানে ওভার ব্যান্ড কোনো স্পেশাল আছে যেগুলো আপনারা দেখাতে চাচ্ছেন? আচ্ছা, প্রাইস কেমন এটার বা এটার? এটা প্রাইস কেমন? এটা এটা 180 টাকা। 180 সম্পূর্ণ থাইল্যান্ডের। এটা এই যে এখানে ক্রাউন গুলো আছে বাচ্চাদের, তাই না? এগুলো কেমন হবে প্রাইস? ক্রাউনের মধ্যে ছবি চাইলে কিন্তু বা ভিডিও কলে দেখে নিতে পারবেন। এগুলো এগুলো একটু বড় ক্রাউন, ব্রাইডাল বলে এগুলোকে। আচ্ছা, তো এগুলো প্রাইস কেমন? অনেক ডিজাইন আছে, আপনারা বিভিন্ন মানে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন। এগুলোকে ব্রাইডাল বলে, যেমন ধরো বড়রা বারবি গাউনের সাথে পড়তে পারবে, তাই না? স্পেশালি সেজন্য। প্রাইস কেমন হচ্ছে এটা? এটাই বলেন। হ্যাঁ, এটা পড়বে আপনার 480 টাকা। 480 টাকা। আচ্ছা, এটা বড়দের জন্য এগুলো, হ্যাঁ, চাইলে বাচ্চারাও পড়তে পারবে। এটা এটা 750 টাকা। এডি স্টোন দেওয়া আছে লক করা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু
এটার প্রাইস বলেছিলাম এটা এটার প্রাইস ফার্স্ট আচ্ছা তো এই যে এখানে কিছু এই যে এরকম পাঁচ ক্লিপ আছে লক করা স্টোন এগুলো থাইল্যান্ডের না প্রাইস কেমন হবে এগুলো এগুলো প্রাইস করবে 180 টাকা 180 আর এই যে এগুলো এগুলো আছে এটা হলো আপনার পিতলের 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 না ওয়াও প্রাইস কত এটা প্রাইস হলো আপনার 150 150 এই ছোট ছোট স্টোনের ক্লিপ গুলো এগুলো 80 টাকা 80 টাকা করে স্টোন সবগুলো লক করা স্টোন সবগুলো আচ্ছা এই যে এখানে এই যে এই যে এই টাইপের কিছু ব্যান্ড দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক পপুলার বর্তমানে প্রাইস কেমন হবে এগুলো এগুলো আপনার আমরা একটা অফারে দিচ্ছি এগুলো জোড়া 100 টাকা আচ্ছা জোড়া 100 টাকা অফারে দিচ্ছে ঠিক আছে এটা অফার চলছে এগুলো আবার একটু আচ্ছা প্রাইস পার্লের গুলো কত হবে 100 করে পার পিস না ওকে অনেক ধন্যবাদ এই যে এখানে কিছু দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য এই দেখেন এটা কিছু ক্রাউন সিস্টেম ক্রাউন সিস্টেম প্রাইস কেমন দুটো চুল ঝুলে আছে প্রাইস কেমন হবে এগুলোর এটা প্রাইস করবে আপনার 180 180 টাকা এই যে ছুটি আছে দুটো হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবেন এই দেখেন এগুলো কিন্তু সব পাঁচ ক্লিপ এই দেখেন একটা সাইড ক্লিপ এটা সাইড ক্লিপ এটা সাইড ক্লিপ একটু দেখি তো ভাইয়া এই ক্লিপটা একটু দেখান আমাকে এই যে দেখেন এই যে কতটা কিউট দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রাইস কত হবে এগুলো ভাইয়া এটা 120 টাকা 120 টাকা পিস ওকে তো এখানে কিছু ব্যান্ড দেখতে পাচ্ছি আমি এই ব্যান্ডগুলো কত করে অনেক সুন্দর এবং অনেক টেকসই হবে ভালো তো পরে কিন্তু আমি ভাইয়াদের দোকানে এসেছি প্রাইস কেমন এগুলো 90 টাকা করে যেটাই নিবে আচ্ছা এগুলো 80 আর এগুলো 90 টাকা আচ্ছা ঠিক আছে এটা 10 টাকা বেশি আছে আচ্ছা এগুলো কি ওই যে ইগুলো কাটাগুলো চিরুনি ক্লিপ চিরুনি ক্লিপ প্রাইস কেমন স্টোনের চিরুনি ক্লিপ গুলো চিরুনি ক্লিপ আপনার এক পিস 100 টাকা রাখবে এক পিস 100 টাকা রাখবে তো এই যে এখানে কিছু আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো প্রাইস কেমন এগুলো এই যে এগুলো 100 করে 100 করে আচ্ছা আর যদি অনেকজন নরমালি রাফিজের জন্য চায় তাহলে এই যে এগুলো নিতে পারে আচ্ছা এগুলো কত করে এগুলো এগুলো পড়বে 60 টাকা 60 টাকা পিস আর এই যে এখানে আছে এগুলো এগুলো 60 টাকা পিস এই যে এখানে আছে এটা কিন্তু নতুন এটা নতুন এসেছে এটা কত 100 টাকা পিস এই দেখেন আচ্ছা এখানে অনেক কালার আছে এখানে এই যে ই দেয়া আছে কি জানো বলে এটাকে পমপম দেয়া আছে এই যে এখানে এই ব্যান্ড গুলো আছে পার্লের ব্যান্ড কত হবে হ্যাঁ 50 টাকা পিস আর এই যে এগুলো ক্রিস্টালের লক করা স্টোন নতুন আছে আর কি আনকমন আচ্ছা প্রাইস কত হবে এটা প্রাইস করবে আপনার 120 আজকে এসেছে 120 করে পার পিস ক্রিস্টালের ওকে তো আর কি দেখাবো একটা আছে চেরি ফল চেরি ফল ওয়াও দারুন তো দেখতে খেয়ালই তো করিনি সুন্দর এখানে চেরি এখানে আছে টমেটো তাই না দারুন প্রাইস কেমন হচ্ছে ভাই এগুলো এগুলো প্রাইস হচ্ছে আপনার 50 করে থ্যাংক ইউ তো এখানে কি দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো আপনার ব্যাক ক্লিপ ব্যাক ক্লিপ আচ্ছা ব্যাক ক্লিপের প্রাইস কেমন ভাই ব্যাক ক্লিপ এটা পড়বে আপনার 120 টাকা 120 টাকা এগুলো তাই না আর এই যে এগুলো আছে প্লাস্টিকের প্লাস্টিকের এগুলো আছে এগুলো পড়বে আপনার 90 টাকা পিস 90 টাকা পিস এগুলো কি মেয়ে বাচ্চাদের একটা দেখান তো ভাইয়া আমাকে একটু এই যে এখানে কিন্তু সিম্পলি কিছু ব্যান্ড আছে ক্লিপ আছে ভাই এগুলো কত এই যে দেখেন কত সুন্দর সিম্পলি এগুলো 50 টাকা 50 টাকা পিস এই যে একটা স্টোন করা আছে থাইল্যান্ডের হানি ব্র্যান্ড এটা এটা 50 জি এটা 50 এটা 50 ছোটগুলো দেখছেন মিনি যেগুলো এগুলো অনলি 30 টাকা ওকে এগুলো হচ্ছে অনলি 30 টাকা এগুলো কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের কালেকশন এই যে দেখেন খুব কোয়ালিটি ও যেটা দেখতে চেয়েছিলাম এই যে দেখেন মেয়ে বাচ্চাদের জন্য এই যে এইভাবে একটা মানে জামার সাথে ম্যাচিং করে নিতে পারবেন অনেক কালার দেয়া যাবে ঠিক আছে এই যে উপর আছে প্রাইস কত হচ্ছে ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 250 টাকা ওকে লাস্ট একটা কালেকশন দেখিয়ে শেষ করব আজকের এই ভিডিও এই যে এই এই ব্যান্ড গুলো প্রাইস কেমন ভাই ফ্লাওয়ার ব্যান্ড কত হচ্ছে ফ্লাওয়ার পাঁচ এগুলো 180 করে 180 আর এই যে এগুলো সেম রেঞ্জ 180 করে এগুলো সব সেম 180 করে ওয়াও খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ই আছে 180 করে এই যে দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন 180 করে আচ্ছা এই ব্যান্ডটা তো খুব সুন্দর লাগছে এটা কি সাইড ক্লিপ হ্যাঁ সাইড ক্লিপ ওয়াও অনেক সুন্দর তো এই দেখেন স্টোনের মধ্যে সাইড ক্লিপ অনেক দারুণ প্রাইস কত হচ্ছে 120 টাকা 120 টাকা সো ভিউয়ার্স আশা করি ভালো লেগেছে অনেক অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি আরো কিছু দেখতে চাইলে ভাইয়াদের সাথে ফোনে যোগাযোগ করে নেবেন তো আমি আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ